আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবারকাতাহ। তাহলে আরেকজনকে যুক্ত করি। আচ্ছা, আপনাদেরকে যাদেরকে ইতিমধ্যে যুক্ত করেছি তারা দয়া করে ফেসবুক বা ইউটিউব থেকে লাইভটা শোনেন, কারণ এখানে মানে ব্যাকস্টেজে বসে থাকার আসলে দরকারটা কি? আপনারা ফেসবুক বা ইউটিউব থেকে লাইভটা আরো ভালোভাবে শুনতে পারবেন, এখানে বসে থেকে আপনাদের যে শুনতে হবে সেরকম তো আসলে কোনো কথা নেই। আচ্ছা, এ স্যার আপনাকে যুক্ত করেছে, এ স্যার আপনি বলেন তাহলে। জি, শোনা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, বলেন। আচ্ছা, একটা প্রশ্ন হচ্ছে যে ওই যে সূরা হাজের 67 নাম্বার আয়াত, 67, এখানে বলা আছে যে আমি প্রত্যেকটা জাতির জন্য নির্ধারিত করে দিয়েছি যে ইবাদতের পদ্ধতি। হ্যাঁ, তো কোরআনে আসলে অনেক জায়গায় ওই যে নামাজ বা সালাতের কোনো সুনির্দিষ্ট পাওয়া যায় নাই, বলা আছে যে সালাত পড়ো, কায়েম করো, হ্যাঁ এরকম, কিন্তু কখন নির্ধারিত যে 5 বক্ত নামাজ পড়তে হবে এটা কোথাও পাওয়া যায় নাই। তো এখন আমার প্রশ্ন হচ্ছে যে ধরেন খনিতে যারা কাজ করে, হ্যাঁ 6 মাস ধরে ধরেন একদম গভীর খনিতে কাজ করে, তারা আসলে কিভাবে নামাজটা পড়বে? এরা দিন রাত বা এটা কিভাবে নির্ধারণ করবে? কি শুধু ঘড়ি দেখে নির্ধারণ করবে না কিভাবে করবে? এই বিষয়ে একটা হাদিস আছে, যে বিষয়ে সেই হাদিসটা থেকে মাসালা নিয়ে এইটা নির্ধারণ করা হয়। যেমন মনে করেন যে যেই দেশগুলো উত্তর মেরুর কাছাকাছি, সেই দেশগুলাতে কিভাবে নামাজ আদায় করবে, সেই বিষয়ে যে হাদিসটা আছে, সেই হাদিসে বলা হয়েছে যে দজ্জালের আবির্ভাবের সময় যে ঘটনাটা ঘটবে, তখন সময় নির্ধারণ করে, তখন নবী বলেছে সময় নির্ধারণ করে তখন নামাজটা পড়তে। তো সেই হাদিসটাকে ভিত্তি ধরে পরবর্তী সময়ের যারা আলেম আছে তারা এইভাবে নির্ধারণ করেছে যে আপনি যদি খনিতে কাজ করেন বা উত্তর মেরুতে কাজ করেন, তাহলে পার্শ্ববর্তী যে দেশ আছে সেখানে যদি মুসলিমরা থাকে, তাহলে সেই দেশের হিসাব অনুসারে আপনি নামাজটা আদায় করতে পারবেন বা রোজা রাখতে পারবেন। সেই ক্ষেত্রে তো আমরা যে জানি যে আপনার পৃথিবী অক্ষাংশে আপনার কিছুটা অ্যাঙ্গেলে আছে, যার কারণে 6 মাস যে দিন রাত এমন না, কিন্তু কোথাও আবার 2 মাসে দিন রাত হয়। হ্যাঁ, এখন এক এক জায়গায় তো এক এক ভাবে করতে হবে। আর একটা বিষয় হচ্ছে, আরেকটা আয়াতে পেয়েছিলাম যে আপনি কোনো জিনিস নতুন করে নিয়ম করতে পারবেন না, নতুন করে নিয়ম করা যাবে না। তো সেক্ষেত্রে এখন ধরেন যে আইএসএস এ যে যারা কাজ করে, হ্যাঁ অনেক মুমিন মুসলমান ধরেন আইএসএস এ কাজ করতে চায়, ওইখানে তো ধরেন 90 মিনিট ইন্টারন্যাশনাল ইন্টারন্যাশনাল যে স্পেস স্টেশন, এইখানে তো আপনার আপনার 90 মিনিটে আপনার পুরোটা পৃথিবী ঘুরে আসে, তার মানে হচ্ছে 45 মিনিটে তার দিন রাত হয়ে যায়। তো সেখানে এখন 5 বার নামাজ পড়লে সে কিভাবে ঘুরবে? 2 মিনিট পর পর নামাজ পড়তে হবে, তো এটা কি করে সম্ভব? বা এখানে কি হাদিসটা কি বা কিভাবে পড়বে? ভাই, এই বিষয়ে তো আসলে মানে কোরআন হাদিসের ওই যে ওই হাদিসটা থেকে আসলে ইয়াটা নিতে হবে এটা। আচ্ছা ভাই, আপনি তো এই বিষয়ে আসলে একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করা উচিত ছিল, আপনি একজন নাস্তিককে কেন জিজ্ঞেস করছেন? এটাই আসলে আমার জন্য খুবই লাগতেছে যে আপনি একজন নাস্তিককে কেন এই প্রশ্নগুলো করছেন। আপনার উচিত একজন আলেমকে, একজন বিজ্ঞ আলেমকে এই বিষয়টা জিজ্ঞেস করা। একটু এম্বারাসিং সিচুয়েশনে পড়তে হয়, তো তো এখান থেকে হয়তো উত্তরটা ভালো মানে লজিক্যালি পাওয়া যাবে। কিন্তু আমি তো দেখি যে এখানে কোরআন হাদিস থেকে তো অনেক কিছু পাওয়া যায় না, যে জিনিসগুলো মানে আমার যে মতামত সেটা হচ্ছে যে এগুলা এই এইগুলা তো খুবই ঝামেলাপূর্ণ, এবং যে হাদিস থেকে এই মাসালাটা নেওয়া হয় সেই হাদিসটার ভিতরে তো একটা বড় গন্ডগোল আছে। সেটা তো বলা হয়েছে কেয়ামতের আগে আগে কি ঘটবে সেই বিষয়ে, এখনকার সময় তো এটা বলা হয়নি, এই হাদিস তো কোথাও বলা হয়নি যে এটা এখনকার সময় এটা প্রযোজ্য হবে। তো এই হাদিস থেকে এই মাসালা কিভাবে মানে আলেমরা নিল এটা নিয়ে তো আমারও প্রশ্ন আছে। তো এটা তো আমি তো আপনি আমাকে প্রশ্ন করলে তো আসলে হবে না ভাই। আচ্ছা আচ্ছা, ওই হাদিসটা একটু দেখানো যাবে কাইন্ডলি, ওই যেটা আপনার কাছে অর্গানিক যেটা আছে? নাই ভাই, অথবা 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 ওই যে কোনো হাদিসে কি আছে যে আমাদের 5 বক্ত নামাজ পড়তে হবে? হ্যাঁ অবশ্যই হাদিসে আছে 5 বক্ত নামাজ পড়তে হবে, এটা তো অবশ্যই হাদিসে আছে। আপনি যে বুখারী শরীফ খুলে এই যে মিরাজের ঘটনাটা পড়বেন, হ্যাঁ ওটা জানি, ওইখানে 5 বা 5 বক্ত নামাজটা এটা নির্ধারণ করে দেওয়া হয়েছিল, মুসা মোহাম্মদ এবং আল্লাহ এই তিনজনের যে দর কষাকষি, কাস্কি মাসে বাজারের মতো দর কষাকষি যে করলো তারা, এবং মুসা বারবার তাকে আবার উপরের দিকে পাঠাইলো, যাও গিয়ে কমাই নিয়ে আসো কমাই নিয়ে আসো, 5 বার 5 বার করে সেখানে তো একটু আল্লাহর উপরে কর্তৃত্ব হয়ে যায় না, যে মুসা আলাইহিস সালাম বললেন যে তুমি যাও 5 বক্ত করে আনো, এটা একটু আল্লাহর উপরে বাড়াবাড়ি করা হয়ে যায় না? হ্যাঁ হ্যাঁ, মানে মুসা হচ্ছে অনেক বড় পণ্ডিত পাকনা, সে আল্লাহর থেকে বেশি বুঝে, সে হচ্ছে মানে কমায় দিচ্ছে, মোহাম্মদকে কমায় দিচ্ছে, এই সমস্ত ভাই খুবই গাঁজাখুরি কথা গল্প শুরু আর কি। না তাহলে ওইটা কি, আমি যে ধরেন আমি তো চিন্তা করছিলাম যে আইএসএস এ আমার যে আছে তাদেরকে পাঠানোর জন্য, কিন্তু তাহলে ওইখানে তো মশালাটা কি দেবো যে সে কিভাবে নামাজটা পড়বে কিভাবে? এটা ভাই আপনি একজন আলেমকে গিয়ে জিজ্ঞেস করেন, আমি তো এটার মশালা দিতে পারবো না, আমি তো অথরাইজ না, অথরাইজ মুফতিও না। আচ্ছা তাহলে ঠিক আছে, তাহলে আর কি কোনো প্রশ্ন আছে? না আজকে আর প্রশ্ন নেই, সামনে যদি থাকে করবো ইনশাল্লাহ। আচ্ছা থ্যাংক ইউ, ভালো থাকেন, বিদায় জানাচ্ছি আপনাকে। তাহলে আরেকজন